আমার প্রায় 10 বছর আগে থেকেই ব্যথা, কিছু 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 না কিছু ব্যথা আছে, মানে এরকম ব্যথা না। এরপরে যখন মানে আমি ব্যথাটা কোথায় হতো? ব্যথা যখন ঘুমিয়ে যেতাম তখন পিঠে ঘাড়ে ব্যথা হয়তো, ব্যথাটা আবার পায়ে, বিভিন্ন পায়ে আচ্ছা আচ্ছা, এই ব্যথাটা ছড়াতো। তারপরে যখন আমি পাওয়ার প্ল্যান্টে যখন চাকরি করতেছি তখন আমার একটু ভারী কাজ আছে, এই কাজগুলো করার পর অনেক সময় দেখা যাচ্ছে মোটরের কাজ করি আর মেশিনের কাজ টাজ করা হয়। তো অনেক সময় যখন ভারী কাজ করা হয় কিছু কিছু সময় তো মনে করেন যে মাজায় চোট লাগে, চোটটা দেখা যাচ্ছে যে ওই একটু চিলিক মেরে উঠছে, পরে দেখা যাচ্ছে আবার সারিয়ে গেছে, কিন্তু ওই ধরনের ব্যথা কখনো হয় নাই। আচ্ছা, বাট এখন আপনি কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো যে উদ্দেশ্য নিয়ে আপনি এখানে এসেছিলেন সেটা কি মনে হয় যে ঠিক ছিল? হ্যাঁ, মনে হচ্ছে ইনশাল্লাহ ঠিক ছিল। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই। গত দশ বছরের একটি পরিক্রমা, 10 বছর ধরে ব্যথা নিয়ে বই বাড়ানো, ব্যথা নিয়ে এই যন্ত্রণাময় একটা জীবন, কখনো ভালো, কখনো খারাপ, কখনো অনেক বেশি খারাপ, এইভাবে চলছিল। বাট একটা সময় সেটা আর সহনীয় পর্যায়ে ছিল না, এতটাই অসহ্যকর হয়ে গিয়েছিল যে জীবনটা কিছুটা থমকে গিয়েছিল। কী হয়েছিল ওনার জীবনে? দর্শক, আসুন একটু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ওনার কাছ থেকে আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। রুহুল আমিন শেখ। বাসা কোথায় আপনার? আমার বাসা হচ্ছে মাধবদী। মাধবদী, নরসিংদী। এমনি গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাটে। আচ্ছা, পেশাগতভাবে কী করেন আপনি? আমি ওখানে ইলেকট্রিক্যাল হিসেবে আছি। আচ্ছা, একটা পাওয়ার প্ল্যান্টে। আচ্ছা, কী হয়েছিল এবং এটা ঠিক কতদিন আগে যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন? আমার প্রায় 10 বছর আগের থেকেই ব্যথা, কিছু 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 না কিছু ব্যথা আছে, মানে এরকম ব্যথা না। এরপরে যখন মানে ব্যথাটা কোথায় হতো? ব্যথা যখন ঘুমিয়ে যেতাম তখন পিঠে ঘাড়ে ব্যথা হয়তো, ব্যথাটা আবার পায়ে, বিভিন্ন পায়ে আচ্ছা আচ্ছা এই ব্যথাটা ছড়াতো। তারপরে যখন আমি পাওয়ার প্ল্যান্টে যখন চাকরি করতেছি তখন আমার একটু ভারী কাজ আছে, এই কাজগুলো করার পর অনেক সময় দেখা যাচ্ছে মোটরের কাজ করি আর মেশিনের কাজ টাজ করা হয়। তো অনেক সময় যখন ভারী কাজ করা হয় কিছু কিছু সময় তো মনে করেন যে মাজায় চোট লাগে, চোটটা দেখা যাচ্ছে যে ওই একটু চিলিক মেরে উঠছে, পরে দেখা যাচ্ছে আবার সারিয়ে গেছে, কিন্তু ওই ধরনের ব্যথা কখনো হয় নাই। আচ্ছা, বা বড় কোনো আঘাতের কথা মনে পড়ে না? না, ওই ধরনের কোনো বড় কোনো আঘাত হয় নাই। আর এইটাই শুধু ওই এখানে আসার পরে মানে একটু হার্ড জব করায়, এরপরে দেখা যাচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল তো আসলে পাতলা কাজ, আবার কিছু কিছু সময় ভারী কাজ, ভারী কাজ করতে, মাল্টিপল টাইপের কাজ করতে। হ্যাঁ, তো এরপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে আবার ওই পাওয়ার প্ল্যান্ট তো আপনার গরম, প্রচণ্ড গরম, গরমের ভিতরে কাজ করলে শরীরের একদম কেমন যেন শুকিয়ে আসে, গলা টলা অনেক ইয়া লাগে আর কি। তো তাকে এইভাবে চলতেছে। এখন গত মাসের 20 তারিখে দেখা যাচ্ছে যে আমার ব্যথাটা আরও বেশি, আমি 5 মিনিট হাঁটলে আর হাঁটতে পারতেছি না। আচ্ছা, এরপরে আমার ওই স্যারের আবার এই স্যারের আবার ইয়া ভিডিও আবার দেখা যাচ্ছে যে আমি টিভিতে অনেকবার ওনার সাক্ষাৎকার দেখছি, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার যে শফিউল্লাহ প্রধান স্যারের টিভিতে অনেক সাক্ষাৎকার দেখছি। তো চিন্তা করছি একসময় ওনার দেখাবো, তো দেখাবো করতে করতে পরে দেখা যাচ্ছে আমার শরীরই উইক হয়ে যাচ্ছে। এর এই সময় পরে চিন্তা করলাম যে আসলে কোথায় বসে কি, আসলে তো টিভিতে দেখছি কিন্তু ওনার ঠিকানা কিছু জানি না। টিভি মোবাইলে একটু চার্জ দিলাম, দেওয়ার পরে ওনার ভিডিওতে দেখা যাচ্ছে যে ওনার কথার সাথে আমার রোগের সাথে অনেক কিছু মিল আছে। আচ্ছা, যা অনেক ভিডিওই দেখছি তা ওনারটা আর কি মিল বেশি এরকম মিল আছে। তো এই জন্য পরে চিন্তা করলাম যে না, তাহলে ওনারই দেখাই যে আল্লাহ কী করে। আচ্ছা স্যার, আমরা একটু পেশেন্ট ফিরে থাকি, যে যখন প্রথম দিকে আপনার এই সমস্যাটা শুরু হয়েছিল প্রাথমিকভাবে কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন? হ্যাঁ, প্রথম আমি দেখাইছি তখন তো মেডিসিন বিশেষজ্ঞ দেখাইছি, বিভিন্ন ডাক্তার দেখানোর পরে লাস্টে যারা দেখাইছি এটা বলি এটা হচ্ছে দেখালাম সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞ। উনি প্রথম যখন করোনা শুরু হলো তখন দেখাইছি ওনাকে,
উনি আবার এত সুন্দর করে দেখে, কিন্তু সরকারি হাসপাতাল, তারপরে উনি অনেক সময় করে দেখে, সুন্দর করে দেখে রেখে উনি ওষুধ দিয়েছে। দেওয়ার পরে এই ওষুধ খাওয়ার পর দেখলাম যে মোটামুটি একটু ভালো। পরে বললো যে আপনি এক মাস পর আসেন, এক মাস পর আবার আসলাম। পরে উনি আর একটা ওষুধ চেঞ্জ করে দিল। দেওয়ার পরে বলে যে আপনার একটা পরীক্ষা করেন, একটা পরীক্ষা করে দেখা যায় আমার কোলেস্টেরল বেশি। তো বলো কোলেস্টেরল বেশি আছে, এখন কিন্তু আপনি কোলেস্টেরল ওষুধ খাবেন, আর আপনার এই তিন মাস পর্যন্ত এই ওষুধ খাবেন, কারণ আপনার ওষুধ খালেই কিন্তু সাথে সাথে এটা সারবে না। আবার মনে করেন না যে সারতেছে না কেন, তা আস্তে আস্তে সারবে, আর এটা নিয়ে কোনো টেনশন নেই, ঠিক হয়ে যাবে। তো এটা খাচ্ছি তিন মাস চারি মাস খেলাম, খাওয়ার পরে ভালোই লাগে অনেক, মোটামুটি এই এতদিন ভালোই ছিলাম। এর মাঝে আর কি এই গত মাস থেকে আর কি দেখাচ্ছে যে এই ওষুধ খাচ্ছি, এখন আর ওষুধ মনে হচ্ছে আর কাজ হচ্ছে না। আপনি কিছুদিন আগে যেটা বলেছিলেন যে আপনি এরকম হচ্ছিল যে আপনি কিছু দূর হাঁটতে গেলে পা টেনে ধরতো আর আপনি হাঁটতে পারছেন না, প্রচণ্ড রকম টান অনুভব করতেন, পাশাপাশি কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব করতেন। না, কোমরে আমার তেমন ব্যথা অনুভব হয় না, ব্যথাটা হয় বেশিরভাগ পায়ে। আচ্ছা, পায়ে ব্যথা, কিছু দূর হাঁটলেই আপনি টায়ার্ড হয়ে যেতেন আর হাঁটতে পারতেন না, আর নার্ভাস হয়ে যেতাম, আর শরীরটা মনে হচ্ছে যেন বেশি দুর্বল হয়ে যায়, আর পিঠে ব্যথা হয় ঘাড়ে। আচ্ছা, এই এটি আর কি। আমরা আপনার এমআরআই রিপোর্টে যেটা দেখেছি যে আপনার পিআইডি এবং পিএলআইডি দুইটাতেই আপনার ডিসক্রোলাপস ছিল। তো স্যারের সাথে যখন প্রথম দেখা হয়, স্যার কি এমন কিছু বলেছিলেন যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, এমন কিছু বলেছিলেন? হ্যাঁ, উনি বলতো যে ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তা নাই, এটা আপনার ওই 17 দিন থাকেন। হ্যাঁ হ্যাঁ, 17 দিন থাকলে পরে আপনার এটা মোটামুটি আপনি সুস্থ হয়ে যাবেন, এটা নিয়ে কোনো টেনশন করেন না, আর দেখি আমরা আসি। বরুল বরুলে যে উনি কি থেরাপিয়ান, উনি কি ফিজিওথেরাপিস্ট যে টেকনিশিয়ান, উনি আসলে এত সুন্দর করে দেখে আর এত সুন্দর করে যে আপনার থেরাপিগুলো দেয়, আমি তো দেখছি উনি নিজের মতন করে আমারে খুব পি করছে। আচ্ছা, বাট এখন আপনি কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, তো যে উদ্দেশ্য নিয়ে আপনি এখানে এসেছিলেন সেটা কি মনে হয় যে ঠিক ছিল? হ্যাঁ, মনে হচ্ছে ইনশাআল্লাহ ঠিক ছিল। একটা সময় আপনি অনেক মানুষের ভিডিও দেখেছেন, আজকে আপনি সেই দর্শকদের সামনে আছেন যখন অনেক মানুষ, অনেক দর্শক আপনাকে এই মুহূর্তে দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন। তাদের জন্য বলবো, আমার বলা হচ্ছে যে তারা ভালো মন্দ বিচার করে তারা এসে দেখবে যে আসলে আমি এখানে সুস্থ হয়েছি, তারা যদি মনে করে যে না এখানে সুস্থ হব, তারা আসবে। আলহামদুলিল্লাহ। দর্শক, একজন দুইজন এরকম অসংখ্য অসংখ্য ভাই বোন যারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে আমাদের কাছে আসেন, এবং আফটার যে ট্রিটমেন্ট তাদের যে অবস্থান সেটা সম্পর্কে সম্পূর্ণভাবে আমাদের সামনে তুলে ধরেন, তাদের যে অতীত যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করেন, যাতে তাদের জীবনে যে ধরনের ভুলগুলো আছে বা যে ধরনের সময়ের অপচয় হয়েছে বা ভুল ট্রিটমেন্ট হয়েছে, সেই জিনিসগুলো যাতে আপনাদের জীবনে কখনো না হয়, এই জিনিসগুলি আসলে মূল উদ্দেশ্য। ধন্যবাদ দর্শক, আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই।
আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।